রাশেদ খান মিনুন সাহেব তিনিও সামনে কি সুন্দর ময়না পাখিগুলো কাতারে কাতারে দলবদ্ধ হয়ে চোরের মতো আসামির মতো আদালতে হাজিরা দিতে আসছে কথা বলে ঠিক কি না এক সময় আলেমদের হাতে পায়ে দান্দাবির লাগাইছিলা এদেশের আলেমদের কোমরে রশি বাঁধছিলা এদেশের দ্বীনের দাইদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদের হাত পায়ে দান্দাবির পরাইছিলা আজকে কেন তাদেরকে এইভাবে তোলা হচ্ছে ওদেরও দান্দাবির পরাইতে হবে আজকে দেখলাম এই কুকুরের দলগুলোকে টেনে টেনে পুলিশের আদালতে নিয়ে যাইতেছে হাসানুল হক ইনুকে দেখলাম ওই পলককে দেখলাম রাশেদ খান মিননকে দেখলাম সালমান এফ রহমানকে দেখলাম হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পুলিশেরা টানতে টানতে তাদেরকে আদালতের দিকে নিয়ে যায় কি ব্যাপার কি ব্যাপার এতদিন আলেমদেরকে কোমরে রশি লাগাইয়া টেনেছ আলেমদের কোমরে গরুর রশি লাগাইয়া যখন টানছ তখন এই দুনিয়ার মানুষগুলো দোয়া করেছিল তোমাদেরও কোমরে একদিন গরু রশি পড়বে আজকে আদালতে ওদেরকে হাজির করা হয়েছে আহা কি মুখ দেখে মায়া লাগতেছে হাতটা এরকম করেছে প্রথমে আইনমন্ত্রী হেঁটে যাচ্ছে দেখেন না ভিডিও আজকে ওনাদেরকে আদালতে হাজির করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আইনমন্ত্রী এইভাবে যাইতেছে এই আইনমন্ত্রী কত বেআইনি আইন বাংলাদেশে চালু করেছিল কথা বলেন কি না আজকে নিজের আইনের জালে নিজে আটকে গেছে কথা বলেন আইনমন্ত্রীর পরে আরেকজন দাঁড়িয়ে আছেন দরবেশ আগে দাড়ি কাটা ছিল এখন এদের কয়েক মাস জেলে থাকে মোটামুটি দাড়ি উঠছে কথা কয় না আবারও সিস্টেমে চলে আসছে কথা কন ঠিক কি না দরবেশ দরবেশ ভাব আছে এরপরে দেখলাম রাশেদ খান মিনুন সাহেব তিনিও সামনে কি সুন্দর ময়না পাখিগুলো কাতারে কাতারে দলবদ্ধ হয়ে চোরের মতো আসামির মতো আদালতে হাজিরা দিতে আসছে কথা বলে ঠিক কি না এক সময় আলেমদের হাতে পায়ে দান্দাবির লাগাইছিলা এদেশের আলেমদের কোমরে রশি বাঁধছিলা এদেশের দ্বীনের দাইদেরকে ইসলামী আন্দোলনের কর্মীদের হাত পায়ে দান্দাবির পরাইছিলা আজকে কেন তাদেরকে এইভাবে তোলা হচ্ছে ওদেরও দান্দাবির পরাইতে হবে ওদেরও হাতে পায়ে দান্দাবির পরা আমাদের প্রিয় ভাই ছোট্ট মানুষ শফিকুল ইসলাম মাদানী হাইরে হাত পায়ে এমন ভাবে দান্ডাবিরি পড়াইছে মনে হয় বাংলাদেশের সবচাইতে বড় অপরাধী আর যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এদেরকে কেন সামান্য একটু রশি দিয়া বা সামান্য হ্যান্ডকাপ কেন করা হয়েছে আর হাত পায়ে দান্ডাবিরি মারা কথা কোন ঠিক কেন চার পাঁচটা হেলমেটে মাথা থাকিয়া রাখেন চেহারাও যান বোঝা না যায় কথা কোন ঠিক কে না এরপরে দেখলাম ইনু সাহেব পলক সাহেব হেঁটে যাচ্ছে এরপরে শাজান ওই যে কি মন্ত্রী ছিল কথা কেন নৌমন্ত্রী সাজান সাহেব চেনেন না উনি হেঁটে যাচ্ছে আর এই ভদ্রলোকেরা এই সোশ্যাল মিডিয়াতে এই যুবকেরা ভিডিও বলতেছে দেখেন সোনামণিরা এক কাতারে হেঁটে যায় কথা কন ঠিক কি না আমার ভাইয়ারা এই যে ক্ষমতার বড় আহারে কি দাম্পি কথা কি অহংকার কি ক্ষমতার চেয়ার কত বড় বড় কথা বলতো সব চুর মার হয়ে গেল কথা বলেছে কি এই জন্য ক্ষমতাকে আল্লাহর দেয়া আমানত মনে করতে হবে আল্লাহর দেয়া এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব মনে করে কাজ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতার চেয়ার দিয়েছেন এটা কি আমানত এটা কি আমানত যদি তারা জনগণের প্রতি আদল ইনসাফ প্রতিষ্ঠিত করত ন্যায় বিচার কায়েম করত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করত নিরীহ কোনো মানুষের প্রতি জুলুম না করত আজকে তাদেরকে এইভাবে চোরের মতো আদালতে হাজির হওয়া লাগতো না ওরা রাজা বাদশার মতো রাস্তাঘাটে ঘুরতো কথা বলেন ঠিক না কিন্তু শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করার কারণে ক্ষমতাকে বাপদাদার সম্পত্তি মনে করে এই জনগণের প্রতি জুলুম করেছে বিদায় পাপের শাস্তি দুনিয়াতেই হইতেছে কথা বলে ঠিক কি না কষ্ট পাইতেছেন বিরক্ত হয়েছেন হন আমার সমস্যা কি আজকে দেখলাম এই কুকুরের দলগুলোকে টেনে টেনে পুলিশের আদালতে নিয়ে যাইতেছে হাসানুল হক ইনুকে দেখলাম ওই পলককে দেখলাম রাশেদ খান মিননকে দেখলাম সালমান এফ রহমানকে দেখলাম হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পুলিশেরা টানতে টানতে তাদেরকে আদালতের দিকে নিয়ে যায় কি ব্যাপার কি ব্যাপার এতদিন আলেমদেরকে কোমরে রশি লাগাইয়া টেনেছ আলেমদের কোমরে গরুর রশি লাগাইয়া যখন টানছ তখন এই দুনিয়ার মানুষগুলো দোয়া করেছিল তোমাদেরও কোমরে একদিন গরু রশি পড়বে ঠিক কিনা
আল্লাহ বলে আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। তোদের চিন্তা চেতনা মক করো যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু, ঠিক কি না? ওরা কেউ ভাবে নাই এই হাতের মধ্যে কত কিছু উৎসব করেছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়বে। অতএব মানুষ বাহাদুরি করিও না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। ইন্না বাদশা রব্বিকাল শাদীদ ইন্নাহু হুয়াল বদীউ ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও রাশেদ খান মিনন, ও জুনাইদ আহমেদ পলক, ও আল্লাহর বান্দা সালমান এফ রহমান, ও আল্লাহর বান্দা হাসানুল হক ইনু, কত আলেমকে জঙ্গি বানাইছো, কত নিরপরাধ মানুষকে ঘর ছাড়া করেছো, বাড়ি ছাড়া করেছো, কত যুবককে জঙ্গি বানাইয়া জেলখানার মধ্যে ঝুলাইছো, আয়না ঘরের মধ্যে বন্দি করে রাখছো, আজকে পালাবে কই? দুনিয়াতে পালাতে পারো না, আমার আল্লাহর আদালত থেকেও তোমরা পালাতে পারবে না। কয়জন আলেম ঘুষ নেয়? না না, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে মুহাব্বত করে। আল্লাহর ভয় আলেমরা গুনাহ করতে পারে না, আল্লাহর ভয় আলেমরা তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কান্দে। অতএব আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে ওই বান্দা হলো তাকওয়াওয়ালা। ইন্নামা ইয়াখশাল্লাহু তাকওয়া বামান ইহসান। যেই বান্দার অন্তরে তাকওয়া ভরা সেই বান্দার অন্তরে ইনসাফ ভরা, যেই বান্দার অন্তরে ইনসাফ ভরা ওই বান্দার অন্তরে আল্লাহর কোরআন দিয়া ভরা। অতএব হাতে ধরি বলি পায়ে ধরি বলি বাবা একটা সন্তানকে কোরআনওয়ালা বানাবেন। আপনার সন্তান যদি হাফেজ হয় আলেম হয় সে নিজে কোরআনের কথা বলবে, মানুষকে কোরআনের দিকে আহ্বান করবে। এই যে মাদ্রাসা মহিলা মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম ভাই নিজে একজন মসজিদের খতিব, একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। এখানে যদি একটা সন্তান হাফেজ হয় তজ্জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, এই পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। কারণ কোরআন হেফাজত করেন আমার আল্লাহ। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছেন কে? বলেন, হেফাজত করবেন কে? আজকে অনেক মূর্খ বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, মাদ্রাসায় পড়ে কি লাভ নাই? আজকে কত যুবক বিএ পাস করেছে, অনার্স পাস করেছে, মাস্টার্স কমপ্লিট করাবার পরে রিক্সা চালায় আছে না নাই? কয়জন হাফেজ রিক্সা চালায়, কয়জন আলেম রিক্সা চালায়? মাদ্রাসায় বারান্দায় যারা একদিন পা দিয়েছে হাফেজ আলেম যদি না হয় ওই বান্দার রিজিকের ফয়সালা করেন আমার আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। রিজিক কোন বান্দা দেয় না, রিজিক দেয় আমার আল্লাহ। অতএব বান্দা হাতে ধরি বলি পায়ে ধরি বলি, একটা ছেলে থাকলে ছেলেকে আলেম বানান, সন্তানকে হাফেজ কোরআন বানান, ছেলে নাই মেয়ে থাকলে মেয়েকে হাফেজ বানান। আল্লাহর কসম আপনার ইন্তেকাল হয়ে গেছে, ছেলে জানাজার নামাজে দাঁড়িয়ে দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম বুখারী বলেন আয় মুমিন, সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়।
ভাই যুবক নিজে হাফেজ হতে পারো নাই নিয়ত করে সন্তান দে হাফেজ বানাবো মনে কর আমি কোটিপতির সন্তান আল্লাহর কসম আমার বাবা খানার জন্য মানুষের বাড়িতে কাজ করত বাবা আমি তো দিনাজপুরের সন্তান ওই নিউটন মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি দিনাজপুর যে বড় মাদ্রাসা নিউটন মাদ্রাসা আয় যুবক আব্বাই বড় কষ্ট করে আমাকে লুঙ্গি কিনে দিয়েছে পাঞ্জাবি কিনে দিয়েছে আর দোয়া করে আল্লাহ আমার সন্তান যেন হাফেজ হয় আলেম হয় কিছু চাই না মরার পরে আমার জন্য দোয়া করবে এটাই বড় চাওয়া আমার বাবা এখনো বেঁচে আছে আমার মাও এখনো বেঁচে আছে রে বাবা অতএব বান্দা হাতে ধরি বলি পায়ে ধরি বলি একটা ছেলে থাকলে ছেলেকে আলেম বানান সন্তানকে হাফেজ কোরআন বানান ছেলে নাই মেয়ে থাকলে মেয়েকে হাফেজ বানান আল্লাহর কসম আপনার ইন্তেকাল হয়ে গেছে ছেলে জানাজার নামাজে দাঁড়িয়ে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবিরা ইমাম বুখারী বলেন আয় মুমিন সাথে সাথে আমার আল্লাহ ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই মা বাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয় ইলমে রায় জাদি গর্দন বেহিসাব خلق رادا دنزايا ببعصايا আয় যুবক নিজে হাফেজ হতে পারো নাই নিয়ত করে সন্তান দে হাফেজ বানাবো মনে কর স্বামী কোটিপতির সন্তান আল্লাহর কসম আমার বাবা খানার জন্য মানুষের বাড়িতে কাজ করত বাবা আমি তো দিনাজপুরের সন্তান ওই নিউটন মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি দিনাজপুর যে বড় মাদ্রাসা নিউটন মাদ্রাসা আয় যুবক আব্বাই বড় কষ্ট করে আমাকে লুঙ্গি কিনে দিয়েছে পাঞ্জাবি কিনে দিয়েছে আর দোয়া করে আল্লাহ আমার সন্তান যেন হাফেজ হয় আলেম হয় কিছু চাই না মরার পরে আমার জন্য দোয়া করবে এটাই বড় চাওয়া আমার বাবা এখনো বেঁচে আছে আমার মাও এখনো বেঁচে আছে রে বাবা আব্বার সাথে একটু আগেই কথা হলো আব্বু বলে একটু আমার জন্য দোয়া চাও আমি বড় অসুস্থ মা বাবার জন্য সন্তান দোয়া চাবে এর চেয়ে ভাগ্যবান মা বাবা কেউ হতে পারে না পারে না এই যুবকের দল সন্তান হাফেজ বানাবা আলেম বানাবা সারা দুনিয়াতে আপনার মুখ উন্মোচন করবে রে বাবা।